वेलकम टू ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আজ কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট ছাড়াও কিন্তু মোহনবাগানের আপডেট আছে, একটা কিন্তু বড় আপডেট আছে। একটা সাইনিং কিন্তু মোটামুটি ধরে নাও হয়েই গেছে, তো সেটা নিয়ে কথাবার্তা বলবো। যদিও তার নাম কিন্তু আমরা অনেকদিন আগেই বলে দিয়েছিলাম, মোটামুটি 10-12 দিন আগে কিন্তু বলে দিয়েছিলাম, তো সেই দিকেই কিন্তু এগিয়েছে আর মোটামুটি হয়ে গেছে সেটা, সেটা নিয়ে কথাবার্তা বলবো। আর অনেক ট্রান্সফার কিন্তু হচ্ছে, কন্ট্র্যাক্ট এক্সটেনশন হচ্ছে, সেগুলো নিয়েও যা যা আপডেট আছে বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পুজোর থেকে প্রথমে শুরু করলাম, তো প্রথমে আসি রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লীগের কথায়। তো গতকালকে খেলা ছিল, ডার্বি ছিল, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান। সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 2-1 গোলে জয়লাভ করেছে। এরপরে আসি সুপার কাপের কথায়। তো প্রথমে আজকে কার কার খেলা রয়েছে সেটা একটু বলে দিই। আজকে একটা রয়েছে মুম্বাই সিটি এফসি ভার্সেস চার্চিল ব্রাদার্স। চার্চিল ব্রাদার্সের ক্রোমা রয়েছে, আগের দিন 4টে গোল করেছে, আর মুম্বাই সিটি কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড। তার সাথে রয়েছে চেন্নাইয়ান এফসি এবং তার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড। এই দুটো খেলা আজকে রয়েছে। আর কালকে দুটো ম্যাচ ছিল, দুটো ম্যাচই কিন্তু বিশাল হাই স্কোরিং ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচটা ছিল এটিকে মোহনবাগান ভার্সেস গোকুলাম কেরালা এফসি, সেটাতে 5-1 স্কোর লাইন হয়েছে। আর লিস্টান কোলাসো অনেক দিন বাদে নিজের ছন্দের দুটো কিন্তু অসাধারণ গোল করেছে। হুগো একটা গোল করেছে, মানে একদম পুরো ডমিনেটিং পারফরমেন্স করেছে, মানে গোকুলামকে কিচ্ছু করতে দেয়নি। আর আরেকটা খেলা ছিল হচ্ছে এফসি গোয়া ভার্সেস জামশেদপুর এফসি। প্রথমে এফসি গোয়া গোল দিয়ে দেয়, তারপর জামশেদপুর পরপর 3টে গোল দেয়, তারপরে আবার এফসি গোয়া গোল দেয়, তারপরে আবার জামশেদপুর গোল দেয়। তো লাস্ট স্কোর লাইন হয় জামশেদপুর 5-3 FC Goa। তো আলাদাই কিন্তু হাই স্কোরিং সব খেলা চলছে, যারা ফলো করছো তারা তো দেখছো, যারা এখনো ফলো করছো না অবশ্যই কিন্তু খেলাগুলো দেখো। প্রত্যেকটা খেলা কিন্তু একদম টান টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। আর তারপরে মাঝে মাঝে তো আই লিগ ভার্সেস আইএসএল চলছেই, সেইগুলোর দিকেও কিন্তু নজর রাখো। আর এগুলো তো চলছেই, কিন্তু তার সাথে একটা আপডেট আগে দিয়ে দিই, যেটা হলো ইস্ট বেঙ্গল একজনকে টার্গেট করেছিল সবাই বলছিলে। তো আমরা কিন্তু বলছিলাম ইস্ট বেঙ্গল এখনও কিন্তু কাউকে সাইন করায়নি সেরকম, বা কারোর সাথে কথা একদম পাকা হয়ে গেছে এরকমও কিন্তু হয়নি। ওই ম্যাথ অফ সিং এর কথা বলছিলে যে মেহতাব নাকি ইস্ট বেঙ্গলে আসছে, ইস্ট বেঙ্গলের সাথে নাকি কথাবার্তা একদম পাকা হয়ে গেছে। তো আমরা কিন্তু বলেইছিলাম যে এরকম কিছু হয়নি, মেহতাবকে আদৌ অ্যাপ্রোচ করেছে কিনা এখন অবধি সেটাও জানা নেই। তো যেটা এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট সেটা কিন্তু শোনা যাচ্ছে যে মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন অলরেডি দিয়ে দিয়েছে, আর সেটা কিন্তু মেহতাব সাইন করতে চলেছে। শুধুমাত্র মেহতাব না, এবং তার সাথে আরও দুজন যতদূর জানা যাচ্ছে, একজন হচ্ছে ভিনিত রায়, আরেকজন মোস্ট প্রবাবলি জানি না। তো এদেরকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন অলরেডি দিচ্ছে, মানে অফার করা হয়ে গেছে, শুধু কন্ট্রাক্ট সাইনিংটাই বাকি রয়েছে। আর সাইনিং হয়ে গেলে অবশ্যই আশা করা যায় সেগুলো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। যদি তার মাঝখানে মানে সাইন করতে, মানে কন্ট্রাক্টটা হাতে পেয়ে সাইন করার মধ্যে বিশাল যদি কিছু অঘটন না ঘটে, তাহলে আশা করা যায় যে মেহতাব সিং আগামী কয়েক বছর মুম্বাই সিটিতেই থাকছে, অন্য কোনো টিমে যাচ্ছে না। তো দেখা যাক কী হয়, যারা আশা করেছিলে মেহতাব সিং আসবে ইস্ট বেঙ্গলে, তো দেখা যাক হয়তো আসবে না, আর যদি চলে আসে অঘটন ঘটিয়ে তাহলে তো আলাদাই ব্যাপার। তো এরপরে আসি অন্যান্য কিছু আপডেটে। তো সেকেন্ড ডিভিশন আই লিগের কথা একটু বলে দিই। তো সেকেন্ড ডিভিশন আই লিগ চলছে, তো অনেকগুলো খেলাই হয়ে গেছে প্রত্যেকটা গ্রুপে। তো একটু টেবিলটা আজকে একটু বলে দিই। গ্রুপ এতে এই মুহূর্তে টপে রয়েছে জগৎ সিং পালিহা 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে, তারপরে দিল্লি ফুটবল ক্লাব 5 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে, তারপরে ডাউন টাউন হিরোস 5 ম্যাচে 7 পয়েন্ট, তারপরে ট্রেকটো সদেস 5 ম্যাচে 6 পয়েন্ট, মুম্বাই সিটি এফসি রিজার্ভ 5 ম্যাচে 2 পয়েন্ট। গ্রুপ বিতে শিলং লাজং এফসি টপে রয়েছে 2 ম্যাচে 6 পয়েন্ট, সেকেন্ডে ইউনাইটেড 2 ম্যাচে 4 পয়েন্ট, ইস্ট বেঙ্গল রিজার্ভ 2 ম্যাচে 1 পয়েন্ট, 2 ম্যাচে 2 পয়েন্ট, 1 পয়েন্ট, একটা হেরেছে আর একটা জিতেছে। আর ডায়মন্ড রক 2 ম্যাচে 1 পয়েন্টও পায়নি। গ্রুপ সিতে রয়েছে গোল্ডেন থ্রেডস ফুটবল 6 ম্যাচে 9 পয়েন্ট টপে আছে, বেঙ্গালুরু ইউনাইটেড 5 ম্যাচে 8 পয়েন্ট, বেঙ্গালুরু এফসি রিজার্ভ 5 ম্যাচে 7 পয়েন্ট, RKM ফুটবল 5 ম্যাচে 6 পয়েন্ট, চেন্নাইন এফসি রিজার্ভ 5 ম্যাচে 6 পয়েন্ট। গ্রুপ ডিতে আরা এফসি 5 ম্যাচে 11, আম্বারনাথ ইউনাইটেড 5 ম্যাচে 8, ডেম্পো 5 ম্যাচে 8, এফসি গোয়া রিজার্ভ 5 ম্যাচে 4, হায়দ্রাবাদ এফসি রিজার্ভ 4 ম্যাচে 1। তো এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন আই লিগের আপাতত টেবিল। প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু একটা করে টিম যাবে, গিয়ে কিন্তু তারপরে মেন কোয়ালিফায়ারটা খেলে সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু আই লিগে প্রমোট হবে। এর সাথে সাথে আরেকটা কথা বলে দিই, রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগ যেটা চলছে, তো সেখানে এই মুহূর্তে সবকটা জোনেরই কিন্তু প্রমোশন মানে প্রোগ্রেশন রাউন্ড চলছে। এবং সেখান থেকে বলে রাখি, প্রথম নর্থ ইস্ট ইউনাইটেড আইএসএলের টিম, নর্থ ইস্ট ইউনাইটেডের রিজার্ভ টিম, মানে এই রিজার্ভ টিম কিন্তু এই মুহূর্তে ন্যাশনালে কোয়ালিফাই করে গেছে, মানে যেই 20টা টিম ন্যাশনালে কোয়ালিফাই করবে তার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটা টিম। এবার চলে আসি
ইস্ট বেঙ্গলের খবর তো অনেকই দিলাম, কন্টিনিউ রোজই দিয়ে গেছি। কালকে একজন একটা অসাধারণ কমেন্ট করেছে যে লাস্ট 4-5টা ভিডিওতে লোবেলার একটাই থাম্বনেল, একটাই ছবি, ওটাই ইউজ করে গেছে। তো যাই হোক, মাঝখানে তোমাদের থেকে সাজেশন চেয়েছিলাম যে আমরা এই চ্যানেলে আর কী কী অন্যরকম করতে পারি। তো অনেকে অনেক আপডেট দিয়েছো, মানে সাজেশান দিয়েছো, এখনও দিচ্ছ, তো তার জন্য সবাইকে ধন্যবাদ। আরও যদি কারো কাছে কিছু সাজেশান থাকে অন্য রকমের, তো অবশ্যই সেগুলো আমাদেরকে দিতে পারো, জানাতে পারো, আমরা অবশ্যই সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো। তো এবার চলে আসি এটিকে মোহনবাগানের কথায়। তো এই ভিডিওটার মোটামুটি 11-12টা ভিডিও আগে এই প্লেয়ারের কথা বলেছিলাম যে এটিকে মোহনবাগানের সাথে কিন্তু কথাবার্তা চলছে, ইনিশিয়াল কথাবার্তা তখন ইনিশিয়াল স্টেজেই ছিল। তো সেই প্লেয়ার এখন এই মুহূর্তে যা জানা যাচ্ছে মোটামুটি কিন্তু কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলে গেছে বা ডিলটা ফাইনালাইজড হওয়ার জায়গায় চলে গেছে। তো অনেকেই বলছিল যে জুয়ান ফেরান্দো যেই স্টাইলে খেলে সেটাই এই মুহূর্তে ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করতে চাইছে, স্ট্রাইকার ছাড়াই খেলবে, এরকম একটা ব্যাপার। তো এই প্লেয়ার কিন্তু স্ট্রাইকার, বিদেশি, অস্ট্রেলিয়ান প্লেয়ার, অস্ট্রেলিয়ার এই বছর ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও ছিল, একটা ম্যাচে সাবস্টিটিউট হিসাবেও নেমেছিল। তো এর নাম হচ্ছে জেসন কামিংস। এই জেসন কামিংসের কথা আমি 12-13টা ভিডিও, মানে 11-12টা ভিডিও আগেই বলেছিলাম যে এর সাথে কিন্তু কথাবার্তা চলছে। 27 বছর বয়সী, এও কিন্তু ফরওয়ার্ড প্লাস তো মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারে এবং এই মুহূর্তে খেলছে হচ্ছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে, মানে এক মেরিনার্সে খেলছে, আরেক মেরিনার্সে আসবে এরকমই সম্ভাবনা। তার সাথে 27 বছর বয়সী প্লেয়ার এবং লাস্ট সিজনে 22 ম্যাচে 16টা গোল করেছে, অ্যাসিস্টও রয়েছে তার সাথে। লাস্ট সিজন না, ওটা এই সিজন। একটা জিনিস ভুল বলেছে, এটিকে মোহনবাগানের সাথে কথা হচ্ছে না, মোহনবাগান সুপার জায়ান্টসের সাথে কথা হচ্ছে, কারণ পরের সিজন থেকে মোহনবাগান সুপার জায়ান্টস। আর শুধু এই সিজনটা না, তার আগের সিজনেও কিন্তু 10টা না 12টা গোল কিন্তু করেছিল, মানে পরপর দুটো সিজনে কিন্তু এ লিগে আলাদা লেভেলের পারফরমেন্স, তো সেরকম একজন স্ট্রাইকারকেই কিন্তু নিয়ে আসছে। আর এটা আমরা দেখেছি যে এটিকে, তারপরে এটিকে মোহনবাগান, এখন মোহনবাগান সুপার জায়ান্টস, এই এই এরা কিন্তু খালি অস্ট্রেলিয়া থেকে কিন্তু বড় বড় প্লেয়ার নিয়েছে। এর আগে রয়েল চেষ্টাকে নিয়েছিল, রয়েল চেষ্টা যখন কিন্তু টপ স্কোরার ছিল, এরপরে কিন্তু এই মুহূর্তে জেসন কামিংসের সাথে একদম যা শোনা যাচ্ছে ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে। আর এটা কিন্তু মানে একদম ধরে নিতে পারো ফাইনালাইজ ডিলই কিন্তু হতে চলেছে, যদি কিছু অঘটন না ঘটে জেসন কামিংস কিন্তু পরের সিজনে মোহনবাগান জার্সিতে দেখা যাবে। এবার তোমাদের প্রশ্ন থাকবে যদি জেসন কামিংস আসে কাকে ছাড়া হবে। দেখো এফসিতে নতুন রুল এসছে এখন যে 6 জন বিদেশি নাকি খেলানো যাবে, 7 জন বিদেশি নাকি রাখা যাবে। তো FSDL কি ডিসিশন নেয়, AIFF কি ডিসিশন নেয়, যে ISL এ কি হবে সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে, যে 6 জন বিদেশি থাকবে, 4 জন খেলতে পারবে, এই রুলটাই কি থাকবে, নাকি আবার রুল চেঞ্জ করে 5 জন বিদেশি খেলতে পারবে, 7 জন বিদেশি থাকবে, এরম করে দেবে। যদি এরম করে তাহলে কিন্তু, নতুন রুল যদি করে তাহলে কিন্তু কাউকে ছাড়ার দরকার হবে না। কিন্তু যদি পুরনো রুলে থাকে যে 6 জনকে রাখা যাবে আর 4 জন খেলবে, তাহলে কিন্তু 1 জন প্লেয়ারকে ছাড়তে হবে, আর সেটা কে সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলবে। আর মোটামুটি যেটা খবর সেটা হচ্ছে এই জেসন কামিংসের সাথে যদি ডিল ডান হয়েই যায় তো তাহলে মোটামুটি 2 বছরের কন্ট্রাক্টেই কিন্তু ওকে আনা হবে এবং সেই মতোই কিন্তু ওর সাথে কথাবার্তা বলা হয়েছে। তো অ্যাডভান্স স্টেজে এই মুহূর্তে রয়েছে, আশা করা যায় যে আগামী কয়েকদিন হয়তো সুপার কাপ শেষ হতে হতেই হয়তো ডিলটা হয়ে যাবে, তার পরে পরেই হয়তো অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। আর যদি সেরকম কিছু একদম শেষ মুহূর্তে যদি ওকে কোনোভাবে না পায় বা কোনো প্রবলেম চলে, তাহলে হয়তো অন্য কোনো প্লেয়ার আসলে আসতে পারে, তার সাথে হয়তো তখন অল্টারনেট কিছু হতে পারে, না হলে কিন্তু জেসন কামিংসের সম্ভাবনা অনেকটাই বেশি। যা যা আপডেট ছিল পুরো বলে দিলাম, এবার তোমাদের কি বক্তব্য, মোহনবাগান ফ্যান যারা আছো জেসন কামিংসের সব কিছু খুঁজে খুঁজে দেখে নাও, তারপরে কমেন্ট করে জানাও যে কতটা খুশি যদি এই ডিলটা হয়ে যায়। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।